ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনায় জনগণকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। বললেন স্বাস্থ্যসেবা উন্নয়নে 75 পরবর্তী সরকারগুলো কিছু করেনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্বাচন প্রক্রিয়া বৈধ জানালো আপিল বিভাগ। অযৌক্তিক রিটের জন্য আইনজীবীকে 1,00,000 টাকা জরিমানা। নিষেধাজ্ঞা দেওয়া দেশের কাছ থেকে কোনো কিছু না কেনার ব্যাপারে সরকার প্রধানের নির্দেশনা পাওয়ার সাথে সাথে তা কার্যকর করা হবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মন্ত্রী এমপিরাও এখন সত্য কথা ফাঁস করতে শুরু করেছেন। আবারও ভোটারবিহীন নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে সরকার, বলেছেন রুহুল কবির রিজভী। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি যতই আন্দোলন করুক না কেন জনগণ তা প্রত্যাখ্যান করবে। বরিশাল সিটি নির্বাচনে 4 মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল, 6 জনের বৈধ। খুলনায় 4 জনের বৈধ আর 3 জনের বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা করেছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেলের কাজ 90% শেষ হয়েছে, নভেম্বরে চালুর চেষ্টা জানিয়েছেন মেট্রো রেলের এমডি। ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ, ফের গ্রেফতারের শঙ্কা, 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের আলটিমেটাম। রিয়ালকে উড়িয়ে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটি, বার্নার্দো সিলভার জোড়া গোল।